सर्च करें आवामी न्यूज़, मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए। सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। गार्डन रिच मटिया ब्रुज में इलेक्ट्रिक के ताल्लुक से बेदारी लाने की गर्ज से CISC की जानिब से शुरू की गई मुहिम के दौरान मुकामी MMA फिरहाद हकीम इफ्तिताह के दौरान लोगों से खिताब करते हुए तो अनेक जगह जेखने मानुषे अज्ञतार कारण CSC डायरेक्टली CSC का से कनेक्शन ना निये लोकल किछु दुष्कृति आछे তারা CSC লাইন চুরি করে সেখানে দেয় এবং সেই কারণে CSC লাইন চুরির কারণেই এখনো পর্যন্ত এই অঞ্চলে অনেকগুলো মানুষের প্রাণ গেছে। প্রাণ গেলে সেই প্রাণ ফিরিয়ে দেওয়া যায় না। কেউ চুরি করে ব্যবসা করবে এবং তার জন্য মানুষ মারা যাবে এইটা হয় না। তাই আমি ধন্যবাদ জানি CSC কর্তৃপক্ষকে যে তারা এই সচেতনতা বৃদ্ধির জন্যে আজকে এই প্রোগ্রামটা শুরু করেছেন, যেখানে মানুষ সচেতন হবেন যে ডাইরেক্ট লাইনে যদি বাই চান্স কেউ মারা যায় তাহলে CSC বাধ্য থাকে তাকে তার ফ্যামিলিকে কম্পেনসেট করতে, বাধ্য থাকে তাদের ফ্যামিলিতে কাউকে চাকরি দিতে। কিন্তু যদি চুরির লাইনে হয় তাহলে CSC-র কোনো দায়িত্ব থাকে না। তাই আমি মানুষকে অনুরোধ করব, যদিও আজকে শুক্রবার নামাজের বার অনেকেই আসতে পারেননি, তবু এই প্রচার গাড়ির মাধ্যমে এলাকায় এলাকায় মানুষ দেখবে এবং জনসচেতনতা হবে। তার কারণ যে কোনো ধর্মে চুরিটা একটা অন্যায় এবং সেই চুরি লাইটে যে তৈরি হয় আমরা জানি CSC জেনারেশন এখানে হয় গার্ডেন নিচে, এত মানুষ কাজ করেন, জেনারেশন হওয়ার জন্য এত কয়লা লাগে, এত ইয়ে লাগে, তো সবটারই একটা দাম আছে। আর কিছু মানুষ সেইটাকে নিয়ে ট্যাবিং করে সেই জায়গাটাকে মানুষকে আরও বিপদে ফেলে দেয়। আমি CSC-কে অনুরোধ করব যে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে দিন, যে ক্যাম্পে তাদের যে গরিব মানুষ তারা 50 টাকা 100 টাকা দিয়ে তারা কী করে নিয়ে নেয় লাইনটা, একটা ফ্যান একটা লাইট জ্বালায়। আর একটা ভুল ইয়ে আছে যে CSC ডাইরেক্ট লাইন নিতে গেলে 2000 টাকা ডিপোজিট দিতে হবে, এই মাসে 500 টাকা আসবে। এইটাকে ক্যাম্পের মাধ্যমে করে যে একটা লাইট একটা ফ্যান যদি আপনি চালান দিনে 8 ঘন্টা আপনার এই পয়সাটা উঠবে, এইভাবে একটা সচেতনতা করে দিন। এবং আমার মনে হয় যে মানুষ যদি জানতে পারে তাহলে মানুষ ঝামেলার জন্য এই যে CSC যাবে লাইন পাবে, তারপর ধরুন আমাদের অনেক সময় CSC-র অফিসাররা নিচে থাকে, তারা বলে এই ডকুমেন্ট আনো ওই ডকুমেন্ট আনো, বাড়ির রেজিস্ট্রি দলিল আনো, মিউটেশন সার্টিফিকেট নিয়ে এসো, এই সব কারণে অনেকে ভয়ের ছোটে সেখানে যায় না। যখনই সেখানে চোরগুলো আসে এসে বলে যে হাম লাইন দে তাই এতনা রুপিয়া দে দো, তো তার কাছ থেকে লাইনটা নিয়ে এই জায়গাটাকে যদি একটু সুবিধা করে দেওয়া হয়, মানুষকে যদি এখানে ক্যাম্প করিয়ে দিই, এখানে আপনাদের অফিসও আছে যে এখান থেকেই আমরা অ্যাপ্লিকেশান নেবো, এখান থেকে ইন্সপেকশান হবে, আমরা ক্যাম্প করিয়ে দেবো, চুরিটা বন্ধ করবো, তাহলে আমার মনে হয় আমাদের এলাকার যে যুবক বাচ্চা ছেলে মারা গেল, খিদিরপুরে 2 জন মারা গেল, গার্ডেন নিচে 1 জন মারা গেল, 3 জন মারা গেল, ঠিক আছে তাদের বাড়িতে গিয়ে আমি আর্থিকভাবে সাহায্য করছি সব ছেলে, যে টাকাটা পেলেই তো তার হলো না, যে ছেলেটা চলে গেলো তো চলে গেল। তাই আমি বলেছিলাম সৌমিত্রবাবুকে যে এই জায়গাটা অত্যন্ত জরুরি এবং এই সচেতনতা শিবির এবং ক্যাম্প করা